খুব গরম পড়েছে লাই, বৃষ্টি হবে বললো, তাও যেখানে বৃষ্টি হচ্ছে না বুঝতে পারছি না। তো গরমে আমার স্বামী ছুটি, তাই স্বামী বললো যে এত গরমে রান্না বান্না করতে হবে না, আজকে এক তরকারি ভাত করে দাও। আমি তো বেশ খুশি, বেশ ভালো এক তরকারি ভাত করে দিব। তাহলে দিদি বেশ বললো যে আমি তাহলে সবাইকে বলে দিয়েছি যে এত গরমে আরও এত রান্না বান্না করতে পারবে না, তো গরমের মধ্যে সবাই এক তরকারি ভাতেই কিন্তু খাবে, তোমরা সবাই এসি তলে বসে থাকো, আরও গরমে রান্না করবে কি, তাহলে সবাই এক তরকারি ভাতেই খেয়ে নেবে। ঠিক আছে সবাই তাতে রাজি, তার জন্য আজকে কিন্তু আমি বেশি রান্না বান্না করতে হয় নাই, আজ কিন্তু আমি এক তরকারি ভাতেই করেছি। মেয়ের জন্য একটু চিকেন করেছি, কারণ মেয়ে একটু চিকেন খেতে ভালোবাসে, তাহলে মেয়ের জন্য চিকেন করেছি। আর ওর বাবা চিকেন টিকেন ওইসব পছন্দ করে নাই, চিকেন খেতে ভালোবাসে না, সেই জন্য একটু ডিমের কারি করেছি। আর শ্বশুরের শরীরটা একটু খারাপ আর কি, তাই বললো বৌমা আমি এক তরকারি ভাতেই খাবো, একটু চারা পোনা দিয়ে ঝিঙে দিয়ে একটু ঝোল করে দিবে। আর শাশুড়ি যেহেতু রসুন পেঁয়াজ খেতে পারেন না, তো তার জন্য মানে খেতে পারেন না, খান না আর কি, পছন্দ নয় খুব একটা, তো তার জন্য ওইসব ওই লাউ বলো মোচা বলো এইসব, তাহলে শাশুড়ির জন্য এইসব হয়েছে। আর ভাসুর বললে যে একটু শেষ পাতা চাটনিটা করবে, ওটা একটু মানে খেতে ভালো লাগে শেষ পাতা। রান্না শেষ, এই তো এক তরকারি ভাত, কোনো চাপ নেই, কোনো অসুবিধা নেই, তো রান্না বান্না এই হয়ে একদম রেস্ট করছি আমি। তোমাদের যে তখন এক তরকারি ভাত করতে তো সমস্যা আমি তো বুঝতে পারিনি বাপু, এই তো আমার সুন্দর কখন রান্না হয়ে গেছে। এখন থেকে এই টিপটাই চালু হয়েছে, এক তরকারি ভাত কেটে কেটে মরিয়ে যাচ্ছে গো, মরিয়ে যাচ্ছে।